শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের স্বনামধন্য আখতার হোসেন ভাই। সপেক্ষে তালা প্রতিক্রিয়া মার্কায় বুটে দাঁড়িয়ে আছেন আমাদের আখতার ভাই, আসন্ন 5 নং বাস্তবী ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে আখতার ভাই দাঁড়িয়ে আছে। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক ফরহাদ চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমাদের এলাকার গুণীজন যারা আছেন, আমার বাজান আছেন এবং বড় ভাইরা আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আছেন সুরজ কাকা, সুরজ কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বাবা সমতুল্য মানুষ হিসেবে পেয়েছি। এখানে ওনার ছোট ভাই আছেন কাসার ভাই, কাসার ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং রফিক কাকা আছেন, রফিক কাকাকে ধন্যবাদ। এবং হচ্ছে মান্নান কাকা, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আলোকিত মানুষ হিসাবে আমাদের এখানে বিলাল ভাই আছেন। বিলাল ভাই, আমি চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আমরা এই শুভ সকালে সাক্ষাৎকার এর মধ্যে পাওয়ার জন্য আপনাকে গুণী হিসাবে পেয়েছি। এবং কাসার আহমেদ ভাই আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল। সুরজ কাকা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের আখতার হোসেন ভাই 1 নং ওয়ার্ড পদপ্রার্থী হিসেবে যে মেম্বার পদে দাঁড়িয়ে আছে তালা প্রতিক্রিয়া, আপনার কাছে কেমন লাগছে সে কথাটা আপনি চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ইনশাল্লাহ ভালোই তো কথার মূলে, আমরাও আশা ভরসা করছি এই নতুন দাঁড়াইছি আল্লাহ দুনিয়ারে ফার্স্ট করা লোক ভালো লোক, হ্যাঁ সব জায়গায় দাগ সাক্ষাৎ সবকিছু করে যে যে বিজার লাগিয়ে ফিরে না কোনো সময়, ইনশাল্লাহ হে খুব ভালো লোক, হে কোনো সন্ত্রাসী চায় না, হে চাই সুষ্ঠু ইলেকশন, যেভাবে সুষ্ঠু ইলেকশনটা হয় এটা হে চাইতে আছে, যখন কোনো জোর জোরুম জন না হয় আর কি, রাইট এক্স্যাক্টলি, হ্যাঁ এটা চাইতে আছে আল্লাহ নিহারে ফাস করা, আমরা সবাই এলাকাও চাইতে আছি। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সুরজ কাকা, আমার পিতৃ সমতুল্য বাজান আপনি যে কথাটা বললেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, যে আপনারা জনগণের রায়ে আপনারা ইলেকশনে আখতার ভাইকে দাঁড় করিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের জনগণের রায়ে, এলাকাবাসী জনগণের রায়ে আমরা দেখব যে আখতার ভাই আমাদের তালা প্রতীক নিয়ে জয়যুক্ত হবেন, সেই সেই প্রত্যাশা নিয়ে আমি চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার এখানে গণ্যমান্য ব্যক্তি হিসাবে এখানে বিলাল ভাই আছেন। বিলাল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আখতার ভাই সম্পর্কে এবং ইলেকশন সম্পর্কে দুই চারটি কথা আপনি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আখতার হোসেন সম্পর্কে কি বলবো, আখতার হোসেন রাজনীতি করতে চায়নি, কথা বলছেন জনগণের সেবা যতটুকু সে করতে পারছে করছে, এখন মনে করেন গ্রামবাসী জনগণ তাকে সমর্থন করছে যে আমরা আপনাকে সবসময় পাই, আপনি নির্বাচন করেন আপনাকে যেন আমরা আরো কাছে পাই, কাছে পেতে পারি, এই জন্য অ্যাকচুয়ালি ওনার রাজনীতিতে তেমন একটা ইয়ে ছিল না, জনসম্মতিতে সে বিলাল ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন চ্যানেল 99 থেকে, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের এলাকার জনগণ যারা আছেন এখানে, ভাই বোনরা যারা আছেন, বাবারা যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিলাল ভাই, একটি কথা আপনি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন, আমি আপনাকে কংগ্রাচুলেশন জানাই যে পাশ্চাত্য দার্শনিক রাশকিন বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, আর একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। আমি আখতার ভাইয়ের গর্ভধারিণী মা এবং বাবাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আমি ওনার গর্ভধারিণী মাকে সুশিক্ষা এবং সশিক্ষার জন্য আমরা আলোকিত ব্যক্তি হিসেবে পেয়েছি, যে কথাটা বিল্লাল ভাই আপনি বলেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং রাশকিন তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন যে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ, এবং মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, এই প্রত্যাশা নিয়ে যে কথাটা সুরজ কাকা কথা বলেন, কাকা আপনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি কাসার আহমদ ভাই আমার এখানে আলোকিত ভাই হিসাবে আছেন, ওনার ছোট ভাই হিসাবে আছেন। কাসার ভাই, আপনার ওপিনিয়নের কথাটা তুলে ধরুন, বিকজ ইউ আর দ্য প্রবাসী ছিলেন, আপনি প্রবাসী ছিলেন, বাট রিগার্ডিং টু ইউ আর দ্য ফরেন পিপল স্টে ইন দ্য কুয়েত, বাট স্টিল নাও ইজ ইউ আর দ্য বাঙালি, হ্যাঁ দ্যাটস ওয়াই আই টেকিং ফর দিস সাম কোশ্চেন, আপনার অনুভূতির কথাটা কেমন লাগছে সে কথাটা তুলে ধরবেন। আমার ভাই ইলেকশনে দাঁড়া হয়েছে, আমার বড় ভাই যা কিছু বলছে তা আমার বলার ছিল, বিল্লাল ভাই আমার বড় ভাই, ওই কথাগুলো আমি বললাম, আমি এলাকাবাসীর সমক্ষের জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যে আমার ভাই রাজনীতি চায় নাই, এলাকাবাসীর
সমগ্র জন্য এলাকাবাসীর সেবার জন্য আমার ভাই এলাকাবাসী আমার ভাইয়ের তারকা রয়েছে, এলাকাবাসীর দোয়া নিয়ে আমি ইনশাল্লাহ আশা করি আমার ভাই এই ইলেকশনে ইনশাল্লাহ জিতবে। আপনারা আইসেন মনে করেন আপনার কাছে আর কি বলবো, বাস সবার কাছে দোয়া আছে আমার ভাইয়ের জন্য, যাতে এলাকাবাসী যে উৎসাহ নিয়ে দাঁড়া করেছে যাতে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করতে পারে। ধন্যবাদ কাসার ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিলাল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে তালা প্রতীক নিয়ে যখন উনি আসছে, যখন তালা প্রতীকটা পেয়েছে আপনি আপনার ভাই হিসাবে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে এবং জনগণের উদ্দেশ্যে দু চারটি কথা আপনি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন? ব্রাইট নিউজ 99 থেকে আমি সাংবাদিক ভরত ভাই আপনার সঙ্গে আছি, ওনারা বলুন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিলাল ভাই, ধন্যবাদ আপনাকে। তালা প্রতীক নিয়ে যখন আসছে আমাদের কাছে অনেক ভালো লাগছে, প্লাস আমাদের সাথে এলাকাবাসী সবাই ছিল, ওনারাও গেছে, ওনাদের কাছেও অনেক ভালো লাগছে। ওনারা এমনিতেই গর্বিত যে উনি ওনাদের কথা সাড়া দিয়েছে, নির্বাচনে এসেছে, রাইট, এক্স্যাক্টলি, প্লাস মার্কও নিয়ে আসছে, অনেক মানে অত্যন্ত খুশি এলাকাবাসী, রাইট, এক্স্যাক্টলি। সুতরাং এলাকাবাসীর আনন্দ খুশিতে আমরা আনন্দিত। এলাকার জনগণের রায়ে আমরা প্রমাণ করে দেবো 26 তারিখের মধ্যে ইলেকশনের মধ্যে আমরা আক্তার ভাইকে তারা প্রতীক নিয়ে আমরা ভোটে দিকে এগিয়ে নিয়ে যাব। এবং যারা এলাকাবাসী আছেন আমাদের পাশাপাশি ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মধ্যে যারা আছেন, আরেকটা জিনিস হচ্ছে যে এই 1 নং ওয়ার্ডটা বিলাল ভাই আপনাদের কয়টি গ্রামের মধ্যে বিভক্ত হয়েছে? আমাদের 6টা গ্রামে বিভক্ত, 6টা গ্রামের মধ্যে। আমাদের এখানে ভোটার সংখ্যা কত আছে আনুমানিক? আমাদের এখানে ভোটার সংখ্যা আছে আপনার 2815। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি 2815 জন এবং যারা ভোটার আছেন তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছে যে আক্তার ভাইকে আপনারা একজন বিশিষ্ট সমাজসেবক হিসাবে এবং একজন আলোকিত ব্যক্তি হিসাবে, যে কথাটা ইতিমধ্যে সুরুজ কাকা বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি এসে ওনার কাছে খালি হাতে ফিরে যায় নাই, এবং যে কথাটা বলতে যাচ্ছি যে কোভিড যখন সিচুয়েশন যখন শুরু হয়েছিল, করোনা ভাইরাস যখন সারা বিশ্বে চায়না থেকে যখন বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ আবির্ভাব যদি হয়েছিল, তখন আক্তার ভাই আমাদের কি ধরনের ভূমিকা পালন করেছেন মানে এলাকার জনগণের জন্য, সে কথাটা আমি একটু জানতে চাচ্ছি সমাজসেবক হিসাবে। এলাকাতে ধরেন না নিজের গানের টাকা দিয়া বহু লোকের সাহায্য করছে, চাল, চিনি, তারপর সেমাই, আলু, মোরক, একটা মোরকও দিছে, বুঝলেননি? তারপরে সব ঘরে 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 সবারই দিছে। হ্যাঁ, কিন্তু ভালো মনের মানুষ ওদু ইয়া এই নজদিক বরদলার একটা লোকে বিদেশ যাইতে পারে না, ইয়া খুঁজছে যে আরো 50,000 টাকা দেন। হ্যাঁ দিছে ওদু, হ্যাঁ বিদেশ যাইয়া আবার 1 মাস 1.5 মাস ভিতরে টাকাটাও ইনশাল্লাহ দিয়ে দিছে, ওই লোকে টাকাটাও দিয়ে দিছে। হ্যাঁ যে চাই একটু আগে আর একটা ফল আমরা এনের ইসু বুলিয়া নাম, হ্যাঁ বিদেশ যাইতে বুলিয়া চেষ্টা করতে আছে, এমন সবকিছু কমপ্লিট, শুধু প্লেন ভাড়াটা একটু বাড়া দেখিয়া একটু ধুম ধরছে, তবু আক্তার কইছে যদি টাকার কোনো সমস্যা হয় আচ্ছা আমার কাছে কই, আমি দিব, আমি যাই পারি তোমার কিছু হবে কই, এ খুব ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। ধন্যবাদ বাজান আপনাকে সুরুজ কাকা, আপনি যে কথাটা তুলে ধরলেন গুণী মানুষের গুণী কথা, যে কথাটা বললেন যে করোনা ভাইরাসের সময় যে একটা উনি পদক্ষেপ নিয়েছেন প্রতিটা ডোর টু ডোর, একবার না কয়েকবার, কয়েকবার কয়েকবার দিছে, কয়েকবার মানুষের দিয়েছে, কোনো পদে ছিল না, তারপরেও দিছে, একজন সমাজসেবক হিসেবে দিয়েছে, কয়েকবার দিছে, আর একবার ছিল না, নিচের উদ্যোগ থেকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এগুলো করা হয়েছে, যে কথাটা বললেন যে সম্পূর্ণ একটা প্যাকেজ সিস্টেম দিয়েছে এখানের মধ্যে, মোরগ থেকে শুরু করে চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সম্পূর্ণ একটা প্যাকেজ, একটা ফ্যামিলিতে যা লাগে তেল ডাল পর্যন্ত। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কমোরা, স্বপ্নের দেশ রানী সেজে আমার জন্মভূমি। আসন্ন 5তম ইউনিয়ন পরিষদের সনন্দর্ম আমি আক্তার ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে পৃথিবী একদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু
দান খরাত বা সেবা যে জিনিসটা রয়ে গেছে, যেটা উনি নিঃস্বার্থভাবে করে গেছেন এলাকার জনগণের জন্য, আজকে উনি ইলেকশনে দাঁড়ানোর আগে যদি এতটুকু করে করে তাহলে ইলেকশনের পরে যে আবার হ্যাঁ যে এখন ইলেকশনটা করতে আছে, হ্যাঁ কয় আল্লাহ যদি আমার ফাঁস করা আমি একটা দুই গরিবের একটা হক আল্লাহ শুনে আমার কলবি না খাবার দরকার এটার লোক আমি আরো কিছু করতে দিয়া তবু আমি এলাকার ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোর দিশার হিসাবে আসন্ন 5 নং ইউনিয়ন পরিষদ থেকে আমরা পেয়েছি। আমি চ্যানেল চ্যানেল থেকে যাওয়ার আগে আমি আক্তার ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমরা পেয়েছি তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আমি যদি বলতে হয় আক্তার ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি বলবো আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি একজন জ্ঞানী গুণী এবং সমাজসেবক আক্তার ভাইয়ের পটভূমি তুলে ধরেছি তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। বিলাল ভাই আমি আপনার কাছ থেকে শেষ পয়েন্টটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ইলেকশন সম্পর্কে দুই চারটি কথা দিয়ে আমি আপনার এখান থেকে টেবিল টক শো থেকে বিদায় রেখে টানবো। সম্মানিত বিলাল ভাই ধন্যবাদ। ইলেকশন সম্পর্কে বলতে গেলে নানান লোকে নানান কথা বলে, আমরা এসব কথা কানে নেই না, সারাও দেই না। আমরা চাই সুস্থ নির্বাচন এবং আমরা চেষ্টা করব সুস্থ নির্বাচন করার জন্য কিভাবে করা যায়। আমরা কোনো ঝামেলা যেতে চাই না। বিভিন্ন জন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, তো এগুলো আমরা কোনোদিন সারা দেই নাই, দেব না ইনশাল্লাহ। আমরা কিভাবে জনগণ ভোট কেন্দ্রে যাইয়া ভোট দিতে পারে আমিও আমার চ্যানেল থেকে কংগ্রেচুলেশন বিলাল ভাই, থাকবো না কো বদ্ধ করে, দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের খুনি পাকে দেশতে দেশ দেশান্তরে। ভিউয়ার্স চলুন আমরা আসন্ন নির্বাচনের মধ্যে আমরা আক্তার ভাইকে জয় জয়িত করে একজন সমাজসেবক হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফরহাদ ভাই আমার বাজান আপনাদেরকে ধন্যবাদ এবং বিলাল ভাই এবং এখানে এলাকাবাসী যারা আছেন এবং আমার ছোট ভাই আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় রেখে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে বিলাল ভাই, ধন্যবাদ কাকা আপনাদের। আচ্ছা কটার দিকে দেখলাম? 9:15।